অধিক আলোচনা করা এ সম্পর্ক আলোচনা পাই আন্তর্জাতীয় ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা আমার সহ যোড়ি হচ্ছেন। প্রফেসর বসা, স্বাগত করি আপনার আলোচনা। বর্তমান যা স্থিতি বাংলাদেশ নজরে যদি রাখা, এ পরবর্তী স্থিতি কন আকলন করা যাইপরে, যেভাবে ভাবে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে? দেখন্তু, যেতবেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ি চালি গলে, তারপরে যে মনসা লা চাইনা পাকিস্তানর গোটে থার্ড ফ্রন্ট তৈরি করা, এলওসি এলএসি বাদে বাংলাদেশ বর্ডরের গোটে থার্ড ফ্রন্ট তৈরি করা, এবং সেপাই সেমানে যেমিতি জামাতে ইসলাম কু সাথে লগাইছিলে আন্দোলনরে, এবং তারপরে 10 জুলাইরে যেতবে শেখ হাসিনা চাইনা ভিজিট করে এবং ভিজিট অধারু যে পড়াই আসছিলেন, সেই দিনঠার তাঁর এই কাউন্টডাউন শুরু হয়েছিল। এবং যেতবে কোটা উচ্ছেদ করা যে আন্দোলন দেখেছিল, তাহা শেষে গাদিচ্যুত করা সকসেস হয়েছিল। কালি সন্ধ্যাবেলে এমিতি বি কিছু দেখা যাই যে কিছু লোক ড্যান্স করুলে প্রধানমন্ত্রী ঘর সামনে খুশি, যেতবে টপটা পলট হল, যেতবে খুশি সে ড্যান্স করা মধ্যে দৃশ্য সামনাকে আসছিল। তবে এই ক্ষেত্রে বর্তমান সেনার যে ডিক্লারেশন হয়েছিল 24 ঘন্টা 48 ঘন্টা ভিতরে অন্তরিম সরকার গঠন করব, 18 জনিয়া গোটে অন্তরিম সরকার বর্তমান গঠন হব সেখানে, এবং সবুঠ প্রথম কাম হব বিএনপি পার্টির যে হাউস এরেস্ট লে বেগম খালিদা জিয়া তাঙ্কু রিলিজ করা যাব। এবং আউ গোটে সবুঠ বড় কথা হচ্ছে, বর্তমান যদি বিএনপি পার্টি সামনাকু আসে বা পদক ন বেগম খালিদা জিয়া রুল করন্তি, তবে ইন্ডিয়া পাই গোটে খারাপ সূচনা আছে বা খারাপ খবর ইয়া যে জামাতে ইসলাম এবং বিএনপি পার্টি কেবে ভারত সহ ভাল সম্পর্ক নথিলা, তেণু শেখ হাসিনাঙ্কর যে রিলেশনশিপরে ইন্ডিয়ার যে আমি দেখিছিলু ফরেন পলিসি ভিতরে তাহা আউ হব নাহি। আগামী দিনরে যদি সেটা সেনা রুল করিবা পরে এপরি বিএনপি পার্টি সামনাকু আসে, কারণ তাঙ্কর প্রথম পদক্ষেপ যাহাকে রাষ্ট্রপতি মধ্যে ডিক্লার করে সারিলেনি, আজি সেটা স্কুল কলেজ খোলি দিয়া, কর্ফিউ উঠাই দিয়া, কারণ পরিস্থিতি বর্তমান শান্ত হওয়ার ধীরে ধীরে দেখা যাচ্ছে। এবং এই পরিস্থিতিরে যদি প্রথমে বেগম খালিদা জিয়াঙ্কু রিলিজ করা যাচ্ছে, ইয়ার অর্থ আগামী দিনরে সে শাসন ভার হাতকু নেবার সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। তেণু বর্তমান আন্তর্জাতিক স্তরে যে সমস্ত নজর রাখিলে ভারত উপরে, এবং ভারত আমি দেখুছিল পড়োশি রাষ্ট্র যেমিতি পাকিস্তান হেলা, যেমিতি শ্রীলঙ্কা হেলা, ঠিক সেমিতি বাংলাদেশের মধ্যে যে ঘটনা হয়েছে গৃহযুদ্ধর পরিবেশ, এবং খালিদা জিয়াঙ্কর শাসন যদি হুয়ে, তবে আগামী দিনরে ভারত সহ তার সম্পর্ক বহুত খারাপ। প্রফেসর বসা, এটি আমেরিকার রোলটিকে আপন কিভাবে দেখিবা, কিভাবে আকলন আমি করি পারিবা, কাহিকি না আমেরিকা ইয়া উপরে তো নজর রাখিছি বাংলাদেশ পরিস্থিতি উপরে, এপটে বাংলাদেশ কো আর্থিক সহায়তা জারি রবে বলি স্পষ্ট করিছি আমেরিকা। অবভিয়াসলি, কারণ যেমিতি আমি দেখিদেলু 2021 যেতবে আফগানিস্তানরে তালিবান যেতবে অক্তিয়ার করেছিল, সেতবে সেঠার আব্দুল ঘানি যেতবে ছাড়ি পড়াইছিলেন, এবং তাঁক সহিত 4টি গাড়িরে সোনা এবং পয়সা এলাও করা যাইছিল। কিন্তু এখানে গতকালের পরিস্থিতি আমি দেখিবা, 15 মিনিট ভিতরে শেখ হাসিনা দেশ ছাড়িলে, এবং 30টি ব্যাগ যেতবে সে প্লেনে নেইছিলে, সে ব্যাগ কু মধ্য মিলিটারি মানে যাঞ্চ করেছিলে সেতিরে কোন রয়েছে কোন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, গোটে ভিডিও বার্তা সে জারি করিবে বলে প্ল্যান করেছিল, এবং অডিও বার্তা মধ্যে রেডিওরে বাংলাদেশ রেডিওরে বাজিব, লোকমানক উদ্দেশ্যে গোটে বয়ান দেবে, তাকে মিলিটারি মানে রাজি হয়েনে। তৃতীয় কথা হচ্ছে, প্রধানমন্ত্রীক আবাস কু জনতা এবং মিলিটারি মিশি যাইছিলে, এবং তাঁক জনসাধারণ আধারে সমর্পণ করে, যা ফলে যে তোড়ফোড় হল, যে চিকেন মটন খাইলে বা যে তাঁর লুটপাট হল সম্পত্তি সব, সেতিরে সেনা মানকর হাত মধ্যে রয়েছিল। তেণু বর্তমান পরিস্থিতিরে আমেরিকা যে সহযোগ করিবা কথা আপন কৌছন্তি বা সূচনা করছন্তি আর্থিক সহযোগ কথা, তবে তক্তা যদি বর্তমান শাসন ভার কাহা হাতে রহিব, মিলিটারি রুলস করিব কি বিএনপি পার্টি আসিব, তেবে যে আমেরিকার রেসপন্সিবিলিটি বড়িব, আদারওয়াইজ বাংলাদেশ নিজে নিজ শাসন ভার চাইনা যে ট্রিগর পয়েন্ট অছি তাকু নেই চলে। বিলকুল, নজর রহিব এই পরিস্থিতি উপরে। ধন্যবাদ আপনাকে আমার সবিশেষ আলোচনায় যোড়ি হয়েছিল আন্তর্জাতীয় ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা।